মোটরসাইকেল করে বাইক করে নিয়ে আসলাম বাইক আসলাম। কাকার নাম কি? কাকার নাম হলো সাহেব মুখার্জি। হ্যাঁ সাহেব মুখার্জি নিয়ে এসছেন? হ্যাঁ এসছি। কোথায় ছিল? বাড়ি আছে, বাড়ি আছে। ও আমাকে নিয়ে আসে। বিজেপির লোকজন মিলেছে তাই তো? হ্যাঁ। ক্লাবটা দখল করা নিয়ে, ক্লাবটা দখল করা নিয়ে খুব ছিল লোক, ওরা ক্লাবটা দখল করতে গেলে আমরা বাধা দিয়েছি, আমরা বাধা দিয়েছি। কিছুই না, মদ খেয়েছিল, মদ খেয়ে একজন মদক দিয়েছে, মদক দেওয়ার পর সে গুলি চালায়, দুটো গুলি ফায়ার হয়েছে। হ্যাঁ চিনতে পেরেছি, তাদের নামও আমি জানি, একজন তার মধ্যে চাকরি করে, দুজন, একজনের নাম হলো সুবীর, একজনের নাম কিডুন, একজনের নাম সুমন। বাড়ির লোক কোথায় আছে? আরও আছে, তিনজন আছে সবাই সুবীর। তার কিছু দেওয়া আমাকে, তা আমি ওরা 100 টাকা দিলাম। যে মেলায় এসছে, মেলায় আসার পরে আমি শুয়ে আছি, বিছনা টিছনা করে আমি শুয়ে আছি, খানিকক্ষণ বলে আমাদের ফোন গেল যে ওকে গুলি করেছে। কী ব্যাপার বলো? মেলায় গুলি করেছে। শোনার পর তারপরে উঠে এসে দেখি, হ্যাঁ কারা গুলি করেছে? আমি তো ওখানে ছিলাম না, তাহলে আমি আর কী করে জানবো? কে শুনলেন? শুনেছি সুবীর মল্লিক। মানে যে গুলি করে সে কি ওখানকার? কি দাদা? দাদা 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 বলে রাজনৈতিক দল করে। আপনার নাম? আপনার নাম? আমার নাম, আমার নাম দিলীপ সরকার। কি চাইছেন আপনি? আমি যা হয়েছে যা শাস্তি হয় সেটা চাই। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।